আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ধন্যবাদ সবাইকে আজকে আমরা চ্যাপ্টার সিক্স ম্যাথমেটিক্স টু অন্তরক সব ও অন্তরীকরণ এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে উপস্থিত হয়েছে এবং পাশাপাশি আরও কয়েকটা প্রবলেম দেখানোর চেষ্টা করব তো প্রথমে এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন লগ ই বেস এক্স বা লগ এক্স অথবা লন এক্স এরকম ব্র্যাকেট থাকতে পারে অথবা শুধু লন এক্স এরকমভাবে দেওয়া থাকতে পারে এর অন্তরিক সব নির্ণয় করো মূলত এগুলো সবগুলোই একই টাইপ একই জিনিস তো আমাদের নিয়ম কিন্তু সেম আগের মতো করে এখানে লিখবো ধরা যাক ধরা যাক এ পপ এক্স সমান যদি আমরা প্রথমটাই চিন্তা করি তাহলে এখানে লগ ই বেস এক্স তাহলে এ পপ এক্স প্লাস এইস সমান লগ ইবেস এক্সের পরিবর্তে আমাদের এক্স প্লাস এইচ এরকমভাবে মানগুলো আমরা বসাই দেব এখন আমাদের এই যে সূত্র সেই সূত্রটা আমাদের লিখতে হবে এখানে আমরা লিখব যে আমরা জানি ডি বাই ডি এক্স সূত্র কিন্তু আগে আমরা লিখে নেব এত সমান হচ্ছে লিমিট এইচ টেন টু জিরো অফ এক্স প্লাস এইস মাইনাস হচ্ছে এ পপ এক্স বাঘ আকারে এইস থাকবে এটা হচ্ছে আমাদের মূল সূত্র এখন এই যে এ পপ এক্স আমরা ধরে নিয়েছি এটা মানটা আমরা এখানে বসে বসাই দিই তাহলে এখানে আমরা পাচ্ছি অথে ডি ডি এখানে আমরা লিখব এইচ টেন টু জিরো তাহলে এটার পরিবর্তে যে মান আসছে সেটা আমরা লিখব লগ ই এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এটার ভ্যালু লগ এক্স হচ্ছে এইস এখন এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এইচ টু জিরো আমরা সূত্র জানি লগ এ মাইনাস লগ এরকম যদি মাইনাস থাকে লগের ক্ষেত্রে বা লোনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ভাগ হয় অর্থাৎ যদি এরকম হয় যে লগ এ মাইনাস লগ বি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো লগ এ ভাগ হল বিয়োগ থাকলে ভাগ হবে আবার ভাগ থাকলে এটা আমরা কিন্তু বিয়োগ আকারে এভাবে লিখতে পারি এটা কিন্তু লগের সূত্র তাহলে এই জায়গায় আমরা লিখতে পাচ্ছি লগ ই বেস এক্স প্লাস এইচ ভাগ হচ্ছে এখানে এক্স বাই হচ্ছে এইচ লিমিট এইচ টেন টু জিরো এখন এই জায়গায় আমরা লগ ই বেস এক্স এক্স কেটে যে ওয়ান আকারে আমরা লিখতে পারি অর্থাৎ ওয়ান প্লাস এইচ বাই এক্স এখান থেকে আমরা লিখতে পারি বাই হচ্ছে এইচ বা লিমিট এইচ টেন টু জিরো এখন লগ ইন্টু হচ্ছে ওয়ান প্লাস এইচ বাই এক্স এটার কিন্তু একটা সূত্র আছে সেই সূত্রটা কিন্তু আমাদের এখন লিখতে হবে সেই সূত্রটা হচ্ছে এরকম রাখতে হবে এইচ বাই এক্স মাইনাস হচ্ছে এই স্কোয়ার বাই হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বাই হচ্ছে থেরি এক্স এস কিউ এরকমভাবে মানগুলো আমাদের পর্যায়ক্রমে চলে যাবে এটা হচ্ছে আমাদের সূত্র আর ভাগ আকারে এইচ এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে এখন আমাদের লিমিট এইচ টেন টু জিরো উপরে আমরা এইচ কমন নেব নিলে আমাদের কী ভ্যালু আসছে সেটা লিখবো ওয়ান বাই এক্স এখানে এইচ কমন নিলে এই জায়গায় থাকে এইচ বাই হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এখানে এই স্কোয়ার বাই হচ্ছে থ্রি এক্স এস কিউ মাইনাস এইভাবে ভ্যালুগুলো আসে আর নিচে বাই এইচ আসে আমরা এইচ এইচ কেটে দেব দিলে এখানে যদি আমরা এটার মান বসাই তাহলে পাবো এখানে এইচ টেন টু জিরো অর্থাৎ এখানে ওয়ান বাই এক্স এটা তো আমরা লিখলাম মাইনাস এখানে এইসির পরিবর্তে যদি জিরো দেওয়া হয় এটার ভ্যালু জিরো তারপরে প্লাস এখানেও যদি এইসির পরিবর্তে জিরো দেওয়া হয় সেটা জিরো এইভাবে পর্যায়ক্রমে সব মানগুলো জিরো আসবে এখন এটা সমান আমরা লাস্টে যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান বাই এক্স অর্থাৎ যদি আমরা লগ এক্সকে অথবা এখানে আমাদের শুধু লগ ই বেস এক্স অথবা লন এক্স অথবা ব্র্যাকেট ছাড়াই এক্স লন এক্স এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেটার মান হবে ওয়ান বাই এক্স এটাই হচ্ছে মূলত সূত্র এগুলো কিন্তু মুখস্থাও রাখতে হবে পরবর্তী অঙ্ক করার সময় এই সূত্রগুলো কিন্তু সরাসরি যে লগ ই বেস এক্স একে ডিফারেন্সিয়েশন করলে আর মান কত হবে তখন সেখান থেকে আমরা লিখব ওয়ান বাই এক্স তো আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন তো আমরা এখন পরের অঙ্কটি দেখব এর আগের প্রবলেম যেটা ছিল সেখানে আমরা দেখেছি এখানে যেটা ছিল সেটা হচ্ছে লগ ই বেস এক্স এবং সেটার ভ্যালু আমরা পাই পেয়েছি যেটা সেটা হচ্ছে ওয়ান বাই এক্স এখন আমরা দেখব লগ এ বেস এক্স এটার অন্তরক সহ কত হবে সেটা তো সেটার জন্য আমাদের আগের মতো করেই লিখতে হবে ধরা যাক এ পপ এক্স সমান হচ্ছে লগ এ বেস এক্স এখন এই লগ এ বেস এক্স যেটা সেটাকে কিন্তু আমরা দুই ভাগে লিখতে পারি অর্থাৎ এরকমভাবে লগ ই লগ এ বেস ই এবং নিতে পারি লগ ই বেস এক্স অর্থাৎ এখান থেকে আমরা প্রথমে এ বেস এক্স এটা আর এটা ব্যালেন্স থাকবে আর এটা এটা এই ব্যালেন্সের মতো হবে এরকমভাবে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস এইস এটা সমান কি লিখতে পারব জাস্ট আগের মতো করে আমরা লিখব লগ এ বেস ই এটা যা থাকবে তাই আর এক্সের পরিবর্তে শুধু আমরা লগ ই বেস এক্সের পরিবর্তে যে ভ্যালুটা আমাদের এখানে রয়েছে সেটা লিখবো সেটা হচ্ছে কি এক্স প্লাস এইস এইভাবে দুইটা অংশে কিন্তু আমরা ভাগ করে নেব এখন আমরা যে সূত্র জানি সেই সূত্রে এটা অ্যাপ্লাই করবো যা আমরা জানি আমরা জানি ডি বাই ডি এক্স এখানে এ অফ এক্স এত সমান লিমিট এইচ টেন টু জিরো এ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এ অফ এক্স আর নিচে বাই আকারে এইচ তাহলে থাকবে এখান থেকে আমরা পাবো ডি বাই ডি এক্স এটার পরিবর্তে আমরা এই ভ্যালু বা এটা যেটাই বসিয়ে দিই কোনো সমস্যা নেই তাহলে এখানে আমাদের লগ এ বেস এক্স এত সমান হবে এই লিমিট এইচ টেন টু জিরো আর এখানে আমাদের এই ভ্যালুগুলার বসিয়ে দিব সেটা হচ্ছে যে এটার মান কত এবং এটার মান কত তো এটার মান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লগ এ বেস ই লগ ই এক্স প্লাস এইচ মাইনাস এটার যেটা ভ্যালু সেটা হচ্ছে লগ এ বেস ইন্টু হচ্ছে লগ ই বেস এক্স বাই হচ্ছে এইচ এরকমভাবে এগুলো মান বসিয়ে দিই তা আমি জায়গা সংকলনের জন্য একটু বাম দিকে এগিয়ে নিই তাহলে এখানে লিমিট এইচ টেন টু জিরো এখন আমি এখানে কমন নিতে পারি কমন আমাদের কিন্তু এটা কমন রয়েছে দুটোর সাথে তাহলে এখানে লিখবো লগ এ বেস ই কমন নিলে এখানে আমাদের থাকছে লগ ই এটা চাইলে আমরা এরকম সেকেন্ড ব্যাকেট নিতে পারি তাহলে এক্স প্লাস এইস মাইনাস হচ্ছে লগ ই বেস এক্স এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ হচ্ছে এইস তাহলে এখানে এটা আমরা যেহেতু কমন পেয়েছি আমরা বামে নিয়ে নেব নিলে লগ ই লিমিট এইচ টেন টু জিরো এটা কেন আমরা বামে নিচ্ছি এটা মূলত কনস্ট্যান্ট বা ধ্রুবক মান এই জন্য এটাকে আমরা নিয়ে নিচ্ছি আর এটা আমাদের ক্যালকুলেশনের জন্য বিষয় এখানে আমাদের লগ এ মাইনাস লগ বি এরকম সূত্র পড়েছে তাহলে এর আগের অংশে আমরা দেখেছি বিও যদি হয় তাহলে ভাগ হয়ে যায় অর্থাৎ এখানে এক্স প্লাস এইচ বাই হচ্ছে এক্স বাই হচ্ছে এইচ তাহলে লগ এ ই লিমিট এইচ টেন টু জিরো এখন কিন্তু এটা জাস্ট আগের মতো সূত্র তো সেই সূত্রে আমি আসলে না দেখালে হয় তারপরেও দেখাচ্ছি এখানে লগ ই বেস এই জায়গায় তাহলে আমাদের ওয়ান প্লাস এইচ বাই এক্স এরকম আসে অর্থাৎ এক্স এক্স কেটে যাচ্ছে আর নিচে বাই আকারে এইচ তাহলে আমরা পাচ্ছি লগ এ ই লিমিট এইচ টেন টু জিরো এটা কিন্তু সরাসরি সূত্র আছে একটা সেই সূত্রটা হচ্ছে এইস বাই হচ্ছে এক্স মাইনাস এই স্কোয়ার বাই হচ্ছে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস কিউব বাই হচ্ছে থ্রি এক্স এস কিউব মাইনাস এরকমভাবে আমাদের সম্প্রসারিত বাই হচ্ছে এইস তাহলে লগ এ ই লিমিট এইচ টেন টু জিরো আমরা উপরে আগের মতোই এইচটা কমন নেব নিলে ওয়ান বাই এক্স এটা মাইনাস তাহলে এখানে থেকে যাচ্ছে এইস আর এখানে টু আইস এক্স স্কোয়ার প্লাস এখানে একটা কমে যাবে এই স্কোয়ার বাই হচ্ছে থ্রি এক্স এস কিউ মাইনাস এরকমভাবে ডট ডট চলে যাবে বাই হচ্ছে এইচ আছে এখন এইস এইস কেটে যাবে গেলে এখানে লগ এব লিমিট এইচ টেন টু জিরো এখানে তাহলে আমাদের ওয়ান বাই এক্স মাইনাস এখানে এইচ বাই হচ্ছে টু আইস এক্স স্কোয়ার প্লাস বাই এস কিউ এখন লিমিটের মান আমরা বসিয়ে দেবো এখানে দিলে এখানে লগ e limit H 10 to 0. এই জায়গায় তাহলে আমাদের ওয়ান বাই এক্স থাকছে আর এইচের মান এখানে জিরো বসালে এটা জিরো প্লাস পরেরটা জিরো এরকমভাবে সবগুলোই জিরো হবে লাস্ট পর্যন্ত আমরা দেখছি তাহলে এই মানটা এটার সাথে গুণ হবে অর্থাৎ এখান থেকে আমরা চাইলে সরাসরি যে ভ্যালু বসাবো সেটা হচ্ছে এই ওয়ান বাই এক্স যেটা আছে সেটা আমরা এরকমভাবে ওয়ান বাই এক্স ইন্টু হচ্ছে লগ এ ই এইভাবে কিন্তু লিখতে হবে খুবই গুরুত্বপূর্ণ সূত্র তো এই সূত্রে মূলত আমরা যেমন ল লগ ইস এক্স এটার মান পেয়েছি ওয়ান বাই এক্স বাট এই সূত্রের ক্ষেত্রে এটার মান আমরা কি পেলাম ওয়ান বাই এক্স ইন্টু হচ্ছে লগ এ বেস ই এটা কিন্তু খেয়াল রাখতে হবে দুটা কিন্তু অনেকে সেম জিনিস মনে করে ই বেস এক্স আর এ বেস এক্স দুইটা কিন্তু ভিন্ন আছে ই বেস এক্স হলে ওয়ান বাই এক্স আর এ বেস এক্স হলে ওয়ান বাই এক্স এটা থাকবে তার সাথে লগ এ বেস ই এটা হবে তো আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন সময় পরীক্ষা আসে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুল করবেন না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম